ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি, আজকের এখন বাজে 11টা, আজকে এখন 11টা বাজে, আর আমি এই 11টা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, কী কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের সকালবেলা এখানে ভাত পুড়ছে, ভাত হচ্ছে, আর মাছের তরকারি রান্না হবে। মাছের তরকারি এখনও করিনি, মাছের তরকারি হবে আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে। তো চলো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এদিকটা মাঝে মাঝে বসিয়ে বাঁধাকপিটা কাটা রয়েছে দেখলে। আর এখানে সকালবেলা মেয়ে উঠেছে, উঠে দাঁতটা মাজিনি, এখন দাঁত মাজছে। আর ওখানটায় ওর বাবা কাচাকুচি করবে, জামা কাপড় কাচাকুচি করে সব মানে কলের সব রেখে দিয়েছে। আর এদিকে মা ছেলে নিয়ে ফের দাঁড়িয়ে রয়েছে, আর নিজে ওর বাবা কাচাকাচি করছে। উনি দিয়ে ওদের ছাদ ঢালাই হচ্ছে বলে আমাদের আরেকটা দিকে মাথায় নিয়ে আসলো। এদিকে ছেলে খুব কান্নাকাটিও করছে। তো চলো নিচে মাছটা উল্টে দেয়। গুড ইভিনিং বন্ধুরা, কারণ সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, সকালবেলা তেমন ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার বোন পড়ে গিয়েছিলো, পড়ে গিয়ে ওর পায়ে চোখ লেগেছে, যার জন্য ব্লগটা করা হয়নি মর্নিংয়ে। তাই ইভিনিং থেকেও আমি শুরু করছি ব্লগটা। তাই চলো ব্লগটা আমার দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে রাতের খাবার হবে লুচি আর ঘুগনি। তাই লুচির ময়দাটা মেখে নিচ্ছি। আর এখানে ময়দা মাখা আমার রেডি হয়ে গেছে। তারপর আমি এদিকে সবজির আলু আর টমেটো আদা কেটে নেব।
আলু কাটা হয়ে গেছে আর আদাও কাটা হয়েছে আর বোন ওঘর থেকে আমাকে গরম গরম পকোড়া ভেজে দিল খাওয়ার জন্য দা আমি এখন খাবো না একটু বাদে খাবো চলো আমার এদিকে সব কাটা ধোয়াও রেডি হয়ে গেছে এবার কেটে ধুয়ে সব এখন কুকারে একসাথে বসিয়ে দেব এখন আলু ধুয়ে রেখে দিয়েছি আর ওইদিকে কুকার হচ্ছে গিয়ে ধুয়ে রেখেছি কারণ ছেলের খাবার করা ছিল আর এখানে ঘুগনির বুটো ধরা হয়ে গেছিল একবারে কুকারে সব বসিয়ে দিয়ে তারপরে সিটি মেরে নেব ছেলের জল গরম করতে দিয়েছি ছেলেকে খাওয়াবো তো চলো এখানে হচ্ছে গিয়ে ঘুগনির মশলাটা কষিয়ে নেই কষে নিচ্ছে আর এখানে ঘুগনিটা হচ্ছে গিয়ে বসিয়ে রেখেছি ঘুগনিটা কতটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে